বিদেশ থেকে নাকি রিমিটেন্স না পাঠাইলে দেশে যাইতে দিবে না, বাংলাদেশে যাইতে দিবে না প্রবাসীদেরকে। প্রবাসীরা কতটুক ভূমিকা রাখি বাংলাদেশের সেটা আসলে প্রবাসীরা প্রমাণ করে দিল। সিলোট প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে সবাইকে, 2-3 বছর হয়ে গেছে দেশে যাব, এখন তো রিমিটেন্স না দিলে নাকি দেশে যাইতে দিবে না। এয়ারপোর্ট থেকে বেগে আরেকবার যে দেশ থেকে যাবে সেই দেশে নাকি বেগে তাদেরকে পাঠায় দেওয়া হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। সো আজকে কিছু কথা বলবো প্রবাসী ভাইদেরকে নিয়ে এবং রিমিটেন্স নিয়ে কিছু কথা বলবো। আর আজকে ঘুরতে বেরোলাম আমরা, আর ঘোরার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করবো রিমিটেন্স এবং বিদেশির কিছু গল্প নিয়ে। সো আজকে দেখেন প্রবাসীদের কাছে হাত জোর করে বলতেছে রিমিটেন্স পাঠাইবার জন্য বিদেশ থেকে। সো প্রবাসী ভাইয়েরা এরকমভাবে মানে টাকা নিয়ে বসে আছে, মানে তারা রিমিটেন্স পাঠাচ্ছে না। যেহেতু যখন বিদেশ আসার জন্য চিন্তা করি তখন আমাদের পাসপোর্ট বানাইতে হয়, ওই পাসপোর্ট বানাইতে গেলেও দালাল ওইখানে 10,000 টাকার জায়গায় 15,000 টাকা দেওয়া লাগে। সো পাসপোর্ট বানাবার পরে যেটা করা লাগে বিদেশের জন্য, মেডিকেল করতে গেলেও নাকি আপনার যেখানে 10,000 টাকা লাগে ওইখানে আপনার কন্ট্যাক্ট না করলে, ওইখানে আপনি যদি কন্ট্যাক্ট না করেন তাহলে আপনাকে আনফিট দিয়ে দেবে এবং 6 মাসের একটা সিল মেরে দিবে। ওই 6 মাসের ভিতরে আপনি কিন্তু দেশে ঢুকতে পারবেন না, মেডিকেল কল করতে পারবেন না। ওইখানেও আপনার ঘুষ দেওয়া লাগে, 30-50,000 টাকা ঘুষ দিলে তারপর আপনাকে ফিট বানিয়ে দেয়। ঠিক আছে, দেখেন আমরা বাংলাদেশি ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে তারা যখন আসে 50-1 লাখের ভিতরে তারা যে কোনো কান্ট্রিতে চলে যেতে পারে মিডিল ইস্টের মধ্যে। সো আমরা মিডিল ইস্টের মধ্যে আসতে গেলে 4-5 লাখ টাকা লাগে। কেন এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে আমি করতেছি, 5-6 লাখ টাকা কেন লাগে আমাদের প্রবাসে আসতে? আর এই প্রবাসে যখন আমরা আসি ট্রেন মাথায় নিয়ে তারপর এই প্রবাসে আসি, ঠিক আছে, তখন তো আমাদেরকে খোঁজ খবর নেয় না। এই প্রবাসের মাটিতে আমাদের প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করতেছে, টাকা মাথায় পূজা নিয়ে বিদেশে পাড়ি জমাই, তখন এই প্রবাসে এসেও তাই সেরকমভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না। হ্যাঁ, পাচ্ছে না। তারপর দেখা যাচ্ছে ও সে আকামা পাচ্ছে না, কাজ পাচ্ছে না, হ্যাঁ, খাবার পাচ্ছে না, এরকম কষ্টে আছে। তখন তো আমাদের বাংলাদেশের কেউ খবর নেই না এই প্রবাসীরা কীরকমভাবে আছে বা কীরকম দিনকাল কাটাচ্ছে। তখন তো আমাদের বাংলাদেশের কোনো নেতা পেতা খবর নেই না এই প্রবাসীদের খবর। তারপর আরেকটা বিষয় যেটা, এই দীর্ঘ 2-3 বছর পর যখন আমরা বাংলাদেশে যাওয়ার জন্য চিন্তা করি তখন দেখেন আমরা বাংলাদেশ এ যখন পাড়ি জমাই বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পরে দেখেন আমাদের প্রবাসীদের ব্যাগ কেটে, তারপর মোবাইল স্বর্ণ এগুলো চুরি করে তারা নিয়ে নেয়। ঠিক আছে, বা আমরা আমাদেরকে বলা হয় কামলা, আরে শালারা বলা হয় কামলা এয়ারপোর্টে, আমাদেরকে বলা হয় কামলা। ঠিক আছে, আজকে দেখ কামলাদেরকেই হাত জোর করতেছে কামলারা টাকা পাঠাবার জন্য, রিমিটেন্স পাঠাবার জন্য। রিমিটেন্স না পাঠাইলে নাকি বাংলাদেশ হয়ে যাবে গরিব। যাই হোক, বেশি কিছু বলতে চাই না। আর রিমিটেন্স আমাদের প্রবাসী ভাইরা এরকমভাবে মানে হাতে মুঠ করে রাখছে, রিমিটেন্স দেবে না। ঠিক আছে, মানে প্রবাসীরাও দেখায় দিতেছে, আমাদের প্রবাসী ভাইরাও দেখায় দিতেছে বাংলাদেশের জন্য আমরাও কিছু হইলেও আমরা করতেছি। প্রবাসীদেরকেও মানুষ মনে করবেন, আমরা এখানে কাজ করতে আই, যেটাই করতে আই বাংলাদেশের জন্যই করলে আমরা কাজ করতে আসছি। এই প্রবাসীদেরকে সম্মান করা হোক। প্রবাসী জানে কি, আজকে প্রবাসী ভাইয়েরা যদি টাকাটা না বন্ধ করতো তাহলে করলে আজকে এই প্রমাণটা হতো না। ঠিক আছে, প্রবাসী ভাইয়েরা আজকে প্রমাণ করে দিল প্রবাসে আমরা থাকি বা, এবং প্রবাসীদেরকে অবশ্যই সম্মান করা হবে। এবং যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।